সিলেটের বিয়ানীবাজার এক নম্বর কূপ থেকে গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে। সে খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের বিয়ানীবাজার এক নম্বর কূপে। এই কূপে দীর্ঘদিন পর যে কূপটি প্রায় 39 বছর পর আবার পুনরায় খনন করা হয়েছে এবং পুনরায় খনন করার পরে প্রায় 2.5 মাসের কিছু সময় পর এই কূপ থেকে গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে দেওয়ার প্রক্রিয়া চলছে। আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, যেই লাইনটি দেখা যাচ্ছে, এইটা হচ্ছে জাতীয় সঞ্চালন লাইন অর্থাৎ জাতীয় গ্রিড লাইন, এবং এই গ্রিড লাইনের সাথে সংযোগ করা হয়ে গিয়েছে এই গ্যাস কূপের। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর বিকেল 4টার সময় পরীক্ষা নিরীক্ষা করার পরে ক্লিয়ারেন্স দেওয়া হয় যে গ্যাস কূপের পরিচ্ছন্ন একটি গ্যাস আছে, এবং পরিচ্ছন্ন গ্যাস থাকার পরে 4টার পরে যে আগুনটা জ্বলছিল আজকে সকাল থেকে সেই আগুনটা নিভিয়ে দেওয়া হয়েছিল, এবং নিভিয়ে দেওয়ার পরে বাকি সব কিছু খুলে এবং জাতীয় গ্রিড লাইনের সাথে যে লাইন পাইপটি দেখা যাচ্ছে এই গ্যাস কূপ সাথে জাতীয় গ্রিডে এই লাইনটি সংযোগ করে দেওয়া হচ্ছে। এবং সংযোগ করা দেওয়ার পরে কিছু আনুষ্ঠানিকতা আছে, এখানে আনুষ্ঠানিকভাবে এই গ্যাস কূপের থেকে গ্যাস উত্তোলন করে যে জাতীয় সঞ্চালন লাইনে দেওয়া হয়েছে তা সেই ব্যাপারে যারা এই সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের শীর্ষ কর্মকর্তা, বিশেষ করে ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক এবং বাপেক্সের কর্মকর্তারা সবাই এসে আনুষ্ঠানিকভাবে জাস্ট এটির উদ্বোধন করবেন, এবং এটি কয়েক মিনিটের ব্যাপার। এবং বলা যায় যে আর মোটামুটি 6টার ভিতরেই এই গ্যাস কূপ সিলেট বিয়ানীবাজার এক নম্বর গ্যাস কূপ থেকে দৈনিক 80 লক্ষ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সঞ্চালন লাইনে দেওয়া হচ্ছে, এবং তার পাশাপাশি প্রতিদিন প্রায় 144 ব্যারেল কন্ডেনসেন্ট, যেখান থেকে কন্ডেনসেন্ট থেকে অপরিশোধিত তেল, যেখান থেকে পেট্রোল, ডিজেল এবং অকটেন বের হবে, সেটি প্রতিদিন 144 ব্যারেল প্রায় 23,000 লিটার তেল বের হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু আর একটু দেখাতে চাচ্ছি যে এইখানে কর্মকর্তারা একেবারে সঞ্চালন লাইনের কাছে চলে এসছে, এবং সঞ্চালন লাইন একটা চাবি আছে, সেই চাবিটি খুলে দেওয়া হবে কিছু সময়ের মধ্যেই, এবং চাবিটি খুলে দেওয়ার সাথেই চাবিটি খুলে দেওয়ার সাথে সাথেই প্রতিদিন প্রায় 80 লক্ষ ঘনফুট গ্যাস এই গ্যাস কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে সংযোগ করা হবে। এবং তারপরেই যে দেশের যে গ্যাসের চাহিদা রয়েছে এবং গ্যাসের চাহিদায় অন্তত 80 লক্ষ ঘনফুট গ্যাস দৈনিক দিতে পারছে এই গ্যাস কূপ। বলে রাখা প্রয়োজন যে গত 10 সেপ্টেম্বর এই কূপটি পুনরায় খনন করা হয়েছিল, প্রায় 39 বছর আগের এই গ্যাস কূপটি, এবং করার পরে 10 নভেম্বর গ্যাস কূপে যে গ্যাস রয়েছে তার সন্ধান পাওয়া যায়, এবং আজকে এই গ্যাস কূপ থেকে জাতীয় গ্রিড লাইনে গ্যাস দেওয়া হচ্ছে। মোটামুটি এই ছিল সিলেট বিয়ানীবাজার এক নম্বর গ্যাস কূপের থেকে যে গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে দেওয়া হচ্ছে তার সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিলেটের বিয়ানীবাজার এক নম্বর গ্যাস কূপ এলাকায়।